যে স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণী গণিত অধ্যায় 7-এর সম্পাদ্য 9, 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমরা 20 নির্বাচনে লিখবো, 60 ডিগ্রি কোণের সমান করে একটি 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। এটাই হচ্ছে আমাদের 20 নির্বাচন আর কি। তো আমরা কিভাবে 60 ডিগ্রি কোণ আঁকবো, আমি আঁকাটা দেখাবো, তোমরা ব্যাখ্যাটা নিজেদের বইয়ের মতো করে লিখবা। কারণ আমি যেভাবে আঁকবো ওই নামগুলো ওই বই অনুসারেই দিব, তাহলে তোমরা নিজেরা খুব সুন্দর করে বর্ণনাটা লিখতে পারবা। হ্যাঁ, তো আমাদের এই যে কাজটা করার জন্য, অর্থাৎ এই সম্পাদ্যটা আঁকার জন্য আমাদের লাগবে একটা স্কেল, আর লাগবে একটা কাটা, কম মানে কাটা লাগবে না, কম্পাস লাগবে। হ্যাঁ, আর একটা পেন্সিল লাগবে। তো কম্পাসের ভিতরে পেন্সিলটা খুব সুন্দর করে স্থাপন করে আমরা এরকম মুড়িয়ে দিব। তো দেখো, প্রথমেই আমরা যে কোনো একটা সরল রেখা নিব, যে কোনো একটা সরল রেখা নিব। তো এখানে যে কোনো একটা সরল রেখা আমরা নিব, এরকম করে একটা সরল রেখা নিব, ঠিক আছে? এই সরল রেখার এই সরল রেখা সরল রেখা তুমি অবশ্যই সরল রেখা কিন্তু তীরচিহ্ন দুই দিকে দিতে হবে। সরল রেখার তীরচিহ্ন কি করতে হবে, দুই দিকে দিতে হবে। এই সরল রেখার উপরে একটা বিন্দু, তোমার যেখানে ভালো লাগবে সেখানেই তুমি একটা বিন্দু ও নিবা। যেখানে তোমার ভালো লাগবে তুমি সেখানে একটা বিন্দু ও নিবা। এখন পেন্সিল কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কি করব, যে এই যে দেখো, পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো একটা ব্যাসার্ধ নিব। হ্যাঁ, যে কোনো একটা ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকবো এভাবে। এই কম্পাসের সাহায্যে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা এভাবে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে? এইভাবে একটা বৃত্তচাপ আঁকবো। এখন বইয়ে নাম দিছে যে এই বৃত্তচাপটি সরল রেখাটিকে এ বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপটি সরল রেখাটিকে কি করছে, এ বিন্দুতে ছেদ করছে। হ্যাঁ, এখন এই এ কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে, যে ব্যাসার্ধটা আগে নিয়েছিলাম ওই একই ব্যাসার্ধ নিব। এ কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে পূর্বের বৃত্তচাপের উপরে আরেকটি এভাবে বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে? এভাবে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটি মানে বৃত্তচাপ দুইটা কি করছে, পরস্পরকে ডি বিন্দুতে, সরি, বৃত্তচাপ দুটি পরস্পরকে বি বিন্দুতে ছেদ করে, বি বিন্দুতে ছেদ করে। এখন এই ওবি যোগ করবা, বি বিন্দুতে ছেদ করে, এখন কি করবা, ওবি যোগ করবা, এই ওবি যোগ করবা এভাবে। হ্যাঁ, ওবি যোগ করবা এভাবে, ওবিটা যোগ করবা, ওবি যোগ করলা। এখন এই ওবি যোগ করার পরে এখন দেখো বি ও এ, এই বি ও এ কোনটাই হবে 60 ডিগ্রি কোণ। সবসময় মনে রাখবা, যখন আমরা এই যে একটা বৃত্তচাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকছি, এটা আবার ছেদ করছে, তখন এই যে দুইটা বৃত্তচাপের মধ্যবর্তী কোণ সবসময় 60 ডিগ্রি হয়। যদি তোমাকে এখন বলে 120 ডিগ্রি কোণ আঁকতে, তাহলে তুমি কি করবা, এখানে একটা বৃত্তচাপ আইকা আর ওইটাকে একটু বাড়াই, এখানে আরেকটা বৃত্তচাপ নিয়ে নিবা। কারণ দুইটা বৃত্তচাপ হলে, একটা যদি 60 হয় দুইটা হলে 120 হবে। অর্থাৎ আমাদের এই যে চাঁদা ব্যবহার না করে নিচের কোণগুলো তোমাদের কাজের মধ্যে আছে, 45 ডিগ্রি, 30 ডিগ্রি আর 120 ডিগ্রি। তুমি 60 ডিগ্রি কোণ আঁকলে এটা সমদ্বিখণ্ডিত করলে 30 ডিগ্রি কোণ হবে। এরপর তুমি 90 ডিগ্রি আইকা, 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকে সেটা কিন্তু তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। 90 ডিগ্রি একে, সেই 90 ডিগ্রি অর্ধেক করলে 45 ডিগ্রি হবে। ওকে, তাহলে আমাদের যদি পরীক্ষায় আসে এই কম্পাসের সাহায্যে, মানে চাঁদা ব্যবহার না করে 30 ডিগ্রি আসতে পারে, তারপর 60 ডিগ্রি আসতে পারে, 45 ডিগ্রি আসতে পারে, 120 ডিগ্রি আসতে পারে, 90 ডিগ্রি আসতে পারে, এইগুলো আমাদের পরীক্ষায় আসে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কিভাবে এই বর্ণনাটা লিখবা আমি আবার একটু তোমাদের বলে দিচ্ছি, যে বর্ণনাটা তোমরা কিভাবে লিখবা। প্রথমে একটা সরল রেখা নিবা, ওই সরল রেখার উপরে একটা বিন্দু ও নিবা। দেখো, প্রথমে একটা সরল রেখা নিছি, এই সরল রেখার উপরে একটা বিন্দু নিছি ও, ওকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটি সরল রেখাটিকে এ বিন্দুতে ছেদ করে,
এখন একে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, সরি বি বিন্দুতে ছেদ করে, তারপর অভিযোগ করি। তাহলেই কি হবে, বি ও এ অথবা এ ও বি হবে 60 ডিগ্রি কোণ। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা অঙ্কনের বর্ণনাটাও লিখতে পারবা। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে 60 ডিগ্রি কোণ কিভাবে কম্পাসের সাহায্যে আঁকে, 45 ডিগ্রি কিভাবে আঁকে, 30 ডিগ্রি কিভাবে আঁকে, এই জিনিসগুলো 120 ডিগ্রি কিভাবে আঁকে, এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটাই শিখতে হবে। কারণ এখন শিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। কারণ অনেক জ্যামিতি এখন করাতে যাচ্ছি 9-এর স্টুডেন্টরাই, স্যার কিভাবে 60 ডিগ্রি কোণ আঁকবো কম্পাস দিয়ে, ওরা বুঝতে পারে না হঠাৎ করে। কারণ ওদের ওইখানে একটু গ্যাপ আছে, অর্থাৎ ওরা শিখছিল ষষ্ঠ শ্রেণীতে, তারপর ওরা ভুলে গেছে। এখন এই ভুলটা তোমরা ভুল করবা না, এবং শুধুমাত্র আমার এই ভিডিওটা শুধু ক্লাস 6 এর জন্য না, এটা এই জ্যামিতির ক্ষেত্রে এগুলো সব ক্লাসে এই বেসিক মৌলিক নিয়মগুলো লাগে। তো এই কারণে তোমরা সবাই খুব ভালো করে শিখবা, এবং যারা কিনা চাকরির পরীক্ষায় উপনীত হয় তাদেরও এখান থেকে ছোট ছোট প্রশ্নগুলো আসে। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।